হে আমার বান্দারা কারা আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদের ক্ষমা করে দেব কারা আছো তাওবা করবে আমি তোমাদের তাওবা কবুল করব কারা আছো রিজিক কষ্ট পাচ্ছ আমি তোমার রিজিক বাড়িয়ে দেব যার যা প্রয়োজন আজকে চেয়ে নাও আমি আল্লাহ তোমাকে তা দিয়ে দেব পবিত্র শাবানুল মুআজ্জম সম্মানিত শাবান মাস এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পীর হযরত সাইয়েদুনা শেখ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত ঐতিহাসিক গ্রন্থ গুনিয়াতুত তালেবিনের মধ্যে এই মাসের নামের সাথে মিলিয়ে পাঁচটি রহস্যের কথা তিনি বয়ান করেছেন শাবান শব্দটি আরবিতে লিখতে গেলে পাঁচটি হরফের প্রয়োজন শিন আইন বা আলিফ নুন এই পাঁচ বর্ণের সমন্বয়ে লিখিত রূপ হিসেবে আমাদের সামনে ভেসে উঠবে শাবান বলা হয়েছে শাবানের শিন মানে শরফ মর্যাদা আইন মানে অলুভ বড়ত্ব উন্নতি বা মানে বীর সদাচরণ আলিফ মানে উলফত মোহাব্বত আর নুন মানে নূর আলো জ্যোতি যারা এই মাসকে সম্মান করবে গুরুত্ব দেবে এই মাসকে কদর করবে রব্বুল আলামিন এই পাঁচ বর্ণের পাঁচটি রহস্য ওই বান্দার জীবনে নসিব করবেন তিনি মর্যাদাবান হবেন তিনি বলন্দি মর্যাদা উচ্চ অবস্থানে পৌঁছবেন তার মধ্যে সদাচরণ করার গুণাবলী কোয়ালিটি চলে আসবে তার মধ্যে উলফত মহাব্বত আসবে এবং পুরো মাসব্যাপী মর্যাদা দেওয়ার কারণে রব্বুল আলামিন তার পুরো জীবনটাকে নুরানি করে দেবেন তাই মাসকে আমরা গুরুত্ব দেব হাদিসে পাকের দিকে যদি আমরা দেখি দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে যেটি হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নাসাইর ইমাম নাসাইর আস-সুনানুস সুগরার মধ্যে সিয়াম অধ্যায়ে 2329 নং হাদিসে পা আমার নবী ইরশাদ করেছেন সাহাবী হযরত উসামা বিন যায়েদ বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা তাসুম শাহরান মিনাস শুহুরি মা তাসুমু মিন শাবান হুজুর আমি অন্যান্য মাসে এরূপ রোজা রাখতে দেখি না যেভাবে বেশি পরিমাণে আপনি শাবান মাসে রোজা রাখেন এর কারণ কি হেতু কি তখন কলা যালিকা শাহরুন ইয়াকফিলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান এটি হচ্ছে ওই মাস যে মাসের ব্যাপারে মানুষ গাফিল থাকে অমনোযোগী থাকে গুরুত্ব দেয় না তবে এই মাসটি হচ্ছে রজব আর রমজানের মাঝখানে আমরা গত মাস যা উদযাপন করেছি সেটা ছিল রজব আর আগামী মাস যা আসবে সেটি হচ্ছে রমজানুল মোবার এই দুই মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান নবী পাক বলছেন এই শাবান মাসকেই বান্দারা গুরুত্ব দেয় না অমনোযোগী থাকে তবে আমি তোমাদেরকে বলছি ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন এটি হচ্ছে ওই মাস যে মাসে বান্দাদের আমলনামা আল্লাহ দরবারে পেশ করা হয় তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমল পেশ করা হয় আর ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন রাসূল পাক বলছেন আল্লাহর দরবারে আমি নবীর যখন আমলগুলো পেশ করা হবে আমার পছন্দ হচ্ছে ওই অবস্থাটা যেন আমি রোজা অবস্থায় অতিবাহিত করতে থাকি তাই এই মাসকে আমরা গুরুত্ব দেব এবং অন্যান্য মাসের তুলনায় এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন বিশেষ করে সহি মুসলিমের সিয়াম অধ্যায় রোজার অধ্যায়ের মধ্যে 2029 নং হাদিসে পাক হযরতে আন আবি সালামাত রাদিয়াল্লাহু তাআলা আন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন সিয়ামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সাধনা রোজা সম্পর্কে কোন মাসে কিভাবে আল্লাহ রাসূল নফল রোজা রাখতেন সে ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলাম তিনি বলছেন ফাকালাত কানা ইয়াসুম হাত্তা নাকুলা কদ সামা ওয়া ইফতিরু হাত্তা নাকুলা কদ আফতারা ওয়া লাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তুন আকসারু মিন সিয়াম মিন শাবান কানা ইয়াসুম শাবান কুল্লাহু কানা ইয়াসুম শাবান ইল্লা কালিলা একটু বড় করে বলে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যিনি দিতে পারবেন তিনি হচ্ছেন যিনি আমার নবীর সাথে খুব ঘনিষ্ঠ সময় বেশি কাটিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা ইনি আমরা মুমিনদের মা উম্মুল মুমিনিন এবং সর্বকনিষ্ঠ যিনি আমার নবী পাকের আগদের মধ্যে এসেছেন ছোট অবস্থায়
মাত্র 6 বছর বয়সে আল্লাহর রাসূলের সাথে তার আক হয়, 9 বছর বয়সে আমার নবী পাকের সাথে তার দেখা সাক্ষাৎ হয়। তে এই গুরুত্বপূর্ণ আমাদের মা ওনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু সুলুসাদ্দিন মিন হাযিহিল হুমায়রা, আমার এই হুমায়রা থেকে, আমার এই আয়েশা থেকে তোমরা দীন ধর্মের তিন ভাগের এক ভাগের জ্ঞান অন্বেষণ করো। ওনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন মর্যাদা দিয়েছেন আমার নবীর সাথে, তার তারুণ্যের পুরো সময়টাই তিনি অতিবাহিত করেছিলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়ার কারণে জ্ঞানে গরিমায় অন্যান্য আম্মাজানগুলোর চেয়ে ওনার জ্ঞান অনেক উপরে ছিল, এবং আমাদের মাগণের মধ্যে সবচাইতে ইসলামে আইনবিদ হিসেবে, ফকিহ হিসেবে যার নাম শীর্ষে স্থান পায় তিনি হচ্ছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা। তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কিভাবে রাখতেন, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি শাবান মাসে যেভাবে আল্লাহ রাসূলকে রোজা রাখতে দেখেছি অনুরূপ অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি। আমরা রাসূল পাককে দেখতাম রাসূল রোজা রাখছেন তো রাখছেন, যেন আর রোজা বাদ দেবেন না, রমজানের সাথে মিলিয়ে নেবেন। দেখা যায় কিছুদিন পরে আল্লাহ রাসূল মাঝের মধ্যে রোজা না রেখে ইফতার করেছেন, সারাদিন আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করেছেন, আর এভাবে চলতে চলতে মনে হচ্ছে যেন আর রোজা রাখবে না, কিন্তু দেখা যেল না রাসূল পাক আবার রোজা রাখা শুরু করে দিয়েছেন। অর্থাৎ এই মাসকে গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল শুরু থেকেই রোজা পালন করার প্রতি আগ্রহী ছিলেন, এবং উম্মতকে বলেছেন তোমরা এই মাসটাকে অবহেলা করিও না, আল্লাহর দরবার থেকে নিয়ামত পাওয়ার জন্য অবশ্যই এই মাসকে গুরুত্ব দেবে। আর এই মাসের অর্ধ শাবানের রাত, 15 শাবানের রাত, যেটিকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়েছে হাদিসের ভাষায়, এবং কোরআনের ভাষায় লাইলাতুন মুবারাকা বলা হয়েছে, আর আমরা ভারতীয় উপমহাদেশে যে রাত শবে বরাত হিসেবে প্রসিদ্ধ, এই রাত নিঃসন্দেহে বরকতময় রাত। আর এই রাতে বান্দা আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বুল আলামিন সকলের দোয়া কবুল করে নেবেন। এমনকি হাদিসে এসেছে রব্বুল আলামিন বিশেষভাবে বিশেষ ব্যবস্থাপনায় বান্দাদেরকে রহমতপূর্ণ আহ্বানে আহ্বান করতে থাকেন, হে আমার বান্দারা, কারা আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদের ক্ষমা করে দেব, কারা আছো তাওবা করবে আমি তোমাদের তাওবা কবুল করব, কারা আছো রিজিক কষ্ট পাচ্ছ আমি তোমার রিজিক বাড়িয়ে দেব, যার যা প্রয়োজন আজকে চেয়ে নাও আমি আল্লাহ তোমাকে তা দিয়ে দেব। তাই এই মাসকে আমরা গুরুত্ব দেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন।